যারা বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকৃত বাংলাদেশি যারা আছে তাদের আজকে স্তব্ধ হয়ে আছে। মাননীয় বিচারপতিরা যখন বলেন ওনারা শপথ বদ্ধ রাজনীতিবিদের সংজ্ঞা ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই, যখন রাজনীতিবিদ কথাটা চলে আসে তখনই কিন্তু পক্ষ বিপক্ষ মতাদর্শের বিষয়টা চলে আসে। আজকে আইনজীবীরা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা রাইটলি আজকে এটার প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছেন। আমরা সমাজ স্বরে বলতে চাই যারা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে নিজেদেরকে মূল্যায়ন করেন, নিজেদেরকে বিবেচনা করেন, দয়া করে রাজনীতিবিদের কাতারে চলে যান। আমরা আইনজীবী সমাজ আমরা যাদেরকে মাই লর্ড বলবো আমরা তাদেরকে রাজনীতিবিদ হিসাবে দেখতে চাই না। শুধুমাত্র আইনজীবী নয়, সারা দেশের মানুষ আইনজীবী তথা দেশের মানুষ বিচারকদেরকে রাজনীতিবিদ হিসাবে দেখতে চায় না। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখছেন বিচারের নামে কি প্রহসন হচ্ছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামেই যার তাৎপর্য, সেইখানে আমাদের আইনজীবী আব্দুল জব্বার ভূঁইয়া পার্টি হতে পারলেন না। তাই আমরা বলতে চাই মাননীয় বিচারক বৃন্দ, আমরা আপনাদেরকে আদালতে গিয়ে মাই লর্ড বলি, আমরা প্রকৃত বিচারপতিদেরকে মাই লর্ড বলতে চাই, যারা নিজেদেরকে রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিতে পছন্দ করেন তাদের ব্যাপারে কিন্তু আইনজীবী সমাজ তথা দেশের প্রশ্ন রয়েছে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ খোকন। তারেক রহমান বললে কি ভয়, তারেক রহমানের ভয় শেখ আছে না ভয় আছে তারেক রহমানের, আমি ভয় তারেক রহমানের ভয় আছে, তার ছায়ার অভাব হয় বুঝলেন নাই, এই জন্য তার কথারে ভয় পায়। আরে সেবু মি আছে না সেবু, সেবুদা সেবুদের এত গালাগালি করেন সেবুদা প্রধানমন্ত্রীরে, তার বিরুদ্ধে কোনো মামলা করে না সেবুদের বিরুদ্ধে নাকি, তার কোনো কিন্তু গালাগালি করে রাজ্যের কথা বলে, হ্যাঁ সেবুদের কিন্তু মামলা করে তার গ্রহণ মামলা করে, বিকজ তার গ্রামান বাংলাদেশ হচ্ছে জনপ্রিয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি জনপ্রিয়, এবং তারা আজকে আদালতের ব্যবহার করতেছে কিভাবে তাদের নেতা প্রেসিডেন্ট সদস্য দেয়া মামলা করে নেতাদের মামলা করে তার রোল কন্ট্রোল করার জন্য, আর আমরা মামলা করতেই পারে মামলা বাতিল হতে পারে কিন্তু বিচার মানুষের বিচারপতির অতিরিক্ত বাড়াবাড়ি এটা কিন্তু দৃশ্যমান হয়ে গেছে, এবং প্রতিবাদ অসন্তোষ সুপ্রিম কোর্টের সাথে আইনজীবী জনসাধারণ একদিনে সুপ্রিম কোর্টের ইমার্জেন্সি সার্ভিস হতে গেলে নাকি, হ্যালো মানুষ ইমার্জেন্সি ডেলিভারি হয় না, হ্যাঁ তার জন্য ইমার্জেন্সি ডেলিভারি করতে হচ্ছে, হ্যাঁ ফোন নম্বর করে, হ্যাঁ ঠিক আছে ওয়ালেশ্বর সার্ভিস, হ্যাঁ এটা টাইম মনে হয় আর কি দৃশ্যমান হয়ে গেছে। আর আমি মনে করি আর একটা যেটা হলো এতদিন বলতেছিলাম যে পুলিশ পুলিশ ঘন্টা ঘটে বোমা মেরে বোমা মেরে তারপর তিন নেতা করে হামলা করে, গতকাল সেখানের মধ্যে আওয়ামী লীগ নেতা থাকার কথা না, তারা কি করলো গতকাল তারা আমরা প্রতিবাদ করবে আমাদের তারেক রহমান আওয়ামী লীগ কোনো কাজ ছিল না, তো তারা দেখলেন বিচারপতির উপর মানুষদের উপর যে পজিটিভ থ্রো করছে তাদের তাদের বিচার করতে হবে, এবং পাশাপাশি আমার বলতে চাই
যারা বিচারপতি আছেন এবং যারা রাজনীতিতে বাড়াবাড়ি করবেন দয়া করে এখনি পদত্যাগ করুন এখনি পদত্যাগ করুন সময় আসছে তবে কিন্তু মনেতে আপনারা থাকতে পারবেন না বিজেপিও থাকতে পারবেন না বাংলাদেশ থাকতে পারবেন না আপনারা যদি বাড়াবাড়ি শুরু করেন বিচারপতি সকল দর্শক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ